ক্যাপিটাল ড্রেজিং ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পটুয়াখালীর পায়রা নদীর রাবনাবাদ চ্যানেলের গভীরতা বাড়াতে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ড্রেজিং প্রকল্প হাতে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। প্রকল্পে ব্যয় হয়েছে 6,500 কোটি টাকার বেশি। এর বেশিরভাগই নির্বাহ হয়েছে রিজার্ভের অর্থ দিয়ে গঠিত বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে নেয়া $500 মিলিয়ন মাধ্যমে। খননের মাধ্যমে গত বছরের মার্চের মধ্যে গভীরতা 10.5 মিটারে উন্নতি করা হয়, কিন্তু এরপর প্রকল্পের খনন কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই পলি পড়ে ভরাট হতে থাকে রাবনাবাদ চ্যানেলের তলদেশ। বর্তমানে এ চ্যানেল দিয়ে বড় জাহাজ চলাচল অসম্ভব হয়ে পড়েছে। বড় জাহাজ চলাচলের জন্য চ্যানেলটির অন্তত 8.7 মিটার গভীরতা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় দেশের ডলার সংকটের মধ্যেও চ্যানেলটি খননে বিআইডিএফ এর মাধ্যমে রিজার্ভ থেকে দেয়া $50 কোটি পুরোটাই অপচয় হয়েছে বলে মনে করছেন তারা। নাব্য কমে আসায় পায়রা বন্দর এখন ক্রমেই অকার্যকর হয়ে পড়েছে। বর্তমানে কোনো ধরনের কার্গো জাহাজ পায়রায় ভিড়তে পারছে না। সাধারণ জাহাজ চলাচল করতে পারলেও সেগুলো হ্যান্ডেলিং এর জন্য দরকার হচ্ছে ছোট লাইটার জাহাজ। পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের আশঙ্কা, পুনরায় ড্রেজিং কার্যক্রম শুরু করা না হলে চ্যানেলের গভীরতা আরো কমে আসবে। যদিও পুনরায় খনন কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে বাংলাদেশে পায়রা বন্দরের কোনো ভবিষ্যৎ নেই। এটি এখন অনেকটা অভ্যন্তরীণ নৌবন্দরে পরিণত হয়েছে। রাবনাবাদ চ্যানেলের খনন শুরুর আগে জার্মানি একটি বিশেষজ্ঞ দলকে আনা হয়েছিল। তারা লিখিতভাবে বলে গিয়েছিলেন যতই খনন করা হোক চ্যানেলটিতে পলি জমবেই এবং এটি খনন অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। সম্ভাব্যতার সমীক্ষায় একই কথা বলা হয়েছিল, কিন্তু সে সময় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের চাপের কারণে অনেকটা জোর করেই খনন স্কিমটি শুরু করা হয়। পায়রা বন্দরকে সারা বছর কার্যকর রাখার জন্য 3-4 বছর পরপরই সেডিমেন্ট কেটে সেখানে গভীরতা বাড়াতে হবে। ছোট জাহাজের জন্য পায়রা ঠিক আছে, কিন্তু এটাকে গভীর নৌবন্দরে পরিণত করতে গেলে নিয়মিত বিরতিতে ড্রেজিং ছাড়া উপায় নেই এবং এর ড্রেজিং অনেক ব্যয়বহুল। পায়রা বন্দরে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে রিজার্ভ থেকে অর্থ নিয়ে। 2021 সালে রিজার্ভ থেকে অর্থ নিয়ে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল নামে একটি সংস্থা গড়ে তোলে তৎকালীন সরকার। এই সংস্থাটি এখন পর্যন্ত কেবল পায়রা বন্দরেই অর্থায়ন করেছে। বন্দর কর্তৃপক্ষের প্রকাশিত তথ্যে দেখা গেছে চলতি বছরের 14 আগস্ট রাবনাবাদ চ্যানেলের সর্বোচ্চ গভীরতা ছিল 8.7 মিটার। খনন বন্ধ থাকায় ধারাবাহিকভাবে পলি জমে গত 5 সেপ্টেম্বর তা 7.3 মিটারে নেমে আসে। 25 সেপ্টেম্বর তা 6.6 মিটারে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। মৌমিতা মৌ, ভোরের পাতা।